তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম লাস্ট পাইরেট গেমের আরও একটা নতুন ভিডিও। তো লাস্ট টাইম তোমরা দেখেছিলে আমরা একজন পাইরেটকে উদ্ধার করেছিলাম কিছু নেগড়ে ব্যাগের কাছ থেকে। তো ও এখন আমার কাছে এখানেই আছে, দেখো ওর একটা পা নেই, মোটামুটি এ এখানেই আছে, এখানেই কাজ বাজ করে, মোটামুটি আমাকে হেল্প করছে। তো লাস্ট টাইম তোমরা দেখেছিলে আমরা একজন পাইরেটের খোঁজ পেয়েছিলাম যে এই আইল্যান্ডেই আছে, তো আমাকে খুঁজতে যেতে হবে ওকে। আর কিছু কাজ করবো, তোমরা দেখেছো আমার কাছে অনেক লাগেজ হয়ে গেছে, যে লাগেজগুলো রাখা আর কোনো জায়গা নেই, তো যার জন্য আমাকে কি করতে হবে, একটা চেস্ট বানাতে হবে, আরও একটা আইটেম বানাতে হবে। দেখো ও কাজে লেগে গেছে। তো আমাকে এখানে ব্লু প্রিন্ট চেক করতে, ব্লু প্রিন্টে কিছু জিনিস দেখাচ্ছে এখানে, দেখো এখানে কিছু নেল তো আমি পেয়ে গেছি, পেরেক যেগুলো আছে ওই পেরেক আমি পেয়ে গেছি কিছু চেস্ট থেকে, তারপর কিছু ব্যারেল থেকে পেয়েছি, মানে ব্যারেল ভাঙলে পাওয়া যায়, চেস্ট থেকে গিফট হিসেবে পাওয়া যায়, ওইটা আছে। আর একটা আইটেম যেটা হলো, এইটা ক্লোথ টাইপের একটা আইটেম আছে যেটা সুগার ক্যান থেকে পাওয়া যায়, তো ওইটা পাবো আমরা। ওয়েভিং লুম বলে একটা আইটেম আছে, যে আইটেমটাকে আমাকে বানাতে হবে, মেশিনে হবে ওইটা, তো ওই মেশিনটাকে আমাকে বানাতে হবে। তো তার জন্য আমাকে এখানে কিছু ক্রাফটিং করতে হবে। প্রথমে আমরা কী করবো না, একটা স্মল বক্স বানাবো, ঠিক আছে, তারপরে আমরা বানাবো ওয়েভিং লুম। তো ওয়েভিং লুম কোথায় আছে আমাদের দেখতে হবে, এখানে জাস্ট একটু ওয়েট করি আমরা। গাইস ওয়েভিং লুম আমরা এই আইটেমটা এখানে বানাবো, স্টাডি করতে হবে, তারপরে এটা ক্রাফট করতে হবে। ক্রাফট হচ্ছে না কেন? ওকে, একে বানানোর জন্য আমাকে কিছু সুগার ক্যান আনতে হবে, সুগার ক্যান আমার কাছে নেই, এটা সুগার ক্যান লাগে এটা বানানোর জন্য। তো ফটাফট 10টা মতো সুগার ক্যান আমাকে ফাইন করতে হবে এখানে, দেখো চলো জাস্ট একটু ওয়েট করি, তারপরে আবার আসছি আমি, ঠিক আছে, সুগার ক্যান খুঁজে নিয়ে আসছি আবার। ওকে, সুগার ক্যান খোঁজা হয়ে গেছে, এবারে আমরা ওয়েভিং লুম এখানে ক্রাফট করতে পারি, তো ফটাফট একেও লাগিয়ে দিয়েছি ক্রাফটিংয়ে। তো এবারে জাস্ট এবারে আমরা কী করবো না, এখানে একটা চেস্ট আছে, এই চেস্টে আমরা কিছু পাই নাকি একটু দেখবো না, একটু টাইম লাগবে, আমি কিছুক্ষণ আগে এইটা বের করেছি এখান থেকে। তো আর কি করব, তোমরা লাস্ট টাইম আর কি কি দেখেছো, যারা দেখো নি ফটাফট দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি কি কি করেছি। অনেক ওইটা ভাই খুব ভালো হয়েছে আমার হিসাবে, কারণ ওখানে অনেকটাই সার্ভাইভ করেছি আমি, আজকে অনেকটা সার্ভাইভ করবো, ঠিক আছে। আমাকে একজনকে খুঁজতে যেতে হবে, তো জাস্ট আমরা কি করবো, ফটাফট না ক্রাফটিংটা সেরে ফেলি, তারপরে এখানে এই আইটেমগুলো রেখে দেবো, তারপরে এখান থেকে ফটাফট পালাবো আমরা। একটা আইটেম এখানে বানানো হয়ে গেছে, যেটা হলো স্মল উডেন বক্স। তো ওই আইটেমটা এবারে আমরা প্লেস করবো, এখানে কোথায় প্লেস করা যায়, এখানে আশেপাশে এখানে প্লেস করে দিই, ঠিক আছে, এখানে থাকবে, তো হয়ে যা রয়ে যা রয়ে যা হাইভাবে, ওকে ঠিক আছে। তো এবারে আমরা এখানে দেখবো, ও ভাই এখানে এইটাতে তো চারটেই মাত্র জায়গা আছে, চারটের বেশি জায়গা নেই। তো এখানে আমরা আপাতত যে আইটেমগুলো আমাদের কাজে লাগবে না ওই আইটেমগুলো এখানে রেখে দিই, ঠিক আছে। ওকে, আমরা যে চেস্টটা বানিয়েছি এই চেস্টের জায়গা খুবই কম, এর পরের বার যদি বানাই তাহলে বড় করে বানাবো। আপাতত আমরা এই চেস্টে চারটে জিনিস রেখেছি, যে জিনিসগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এখনও পর্যন্ত কোনো কাজে লাগবে না। তো ফটাফট এবারে আমরা কী করবো না, এর পাশাপাশি আমরা যে আইটেমটা বানাতে দিয়েছিলাম ওই আইটেমটা আমাদের ফটাফট বানাতে হবে। এটা বুস্ট যদি করি তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো জাস্ট আমরা একটু বুস্ট করে নিচ্ছি, তারপরে আমরা একটা স্টোন হ্যাজেট যেটা আছে ওটাও বানাবো। তো জাস্ট একটু ওয়েট করো, হয়ে যা সায়েন্সে একদম হয়ে যায়। তারপরে এই ওয়েভিং লুমে আমরা যে জিনিসটা বানাবো, কিছু ক্লোথ ফ্লোথ বানানো হয় তো ওই জিনিসগুলো বানাবো, তো ওইটা আমাদের কাজে লাগবে জাহাজ বানানোর জন্য। তো ফটাফট আর একটু জাস্ট হলেই হয়ে যাবে, তো বাস হয়ে গেছে, প্রায় হয়ে গেছে এটা বাস। তো এবারে আমরা কি করব, হ্যাঁ এটাও হয়ে গেছে, ওকে চলো। তো এবারে ফটাফট আমরা দেখো কি সিন, দেখো এটা অত এটা অত বড় আছে, তো একে না আমি ঠিক এই জায়গায় এখানে প্লেস করে দিচ্ছি, ঠিক আছে, বাস কাজ হয়ে গেছে। তো এবারে আমাকে একে বানাতে হবে, একে বানানোর জন্য আমাকে কি কি আনতে হবে ভাই, কি কি লাগবে এটা, আচ্ছা কিছু সুগার ক্যান লাগবে আর কিছু পেপার, কিছু সুগার ক্যান লাগবে, ওকে ঠিক আছে, সুগার ক্যান দিয়েই হবে মনে হয়, দেখা যাক কিছু হয় নাকি, হ্যাঁ হচ্ছে, তো হচ্ছে হচ্ছে হচ্ছে, ওকে ঠিক আছে, এতে কিছু হচ্ছে। তো এবারে আমাকে কিছু সুগার ক্যান ফাইন করে এখানে আনতে হবে, তো তারপরে এখান থেকে আমরা পেয়ে যাবো ক্লোথ, পেয়ে যাবো, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কাজ হচ্ছে। তো এবারে আর কিছু করার নেই, তো এবারে এখান থেকে চলে যাব আমরা ওই, হ্যাঁ এখান থেকে আর কিছু করার নেই, তো এই আইটেমটা এখানে বানানো হচ্ছে। তো এবারে আমরা যাকে খুঁজতে যাব ওই লোকটার কাছে যাব, মানে একটা পাইরেট আছে, তোমাদের বলেছিলাম প্রথমে যে একটা পাইরেট আছে, ওই পাইরেটটাকে আমাকে খুঁজতে যেতে হবে, যে আর কাছে কিছু না কিছু তো আছে, সে তো পাবোই আমরা। আর এটা আবার রিপ আবার ঘুরে ঘুরে আবার এটা কি বানাচ্ছে, তো তো ভাই আমার মনে হয় এখানে আমাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, যতক্ষণ এটা কমপ্লিট হচ্ছে তো আমাকে এখানে বসতে হবে, দাঁড়াতে হবে, ফটাফট হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব, ঠিক আছে। 35টা না কটা মতো এই পেপার লাগবে, ক্লোথ লাগবে, তো ফটাফট জাস্ট একটু ওয়েট করি, তারপর এখান থেকে আমরা চলে যাব। আর গাইস যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, ফটাফট সাবস্ক্রাইব করে দাও যদি এই ভিডিও ভালো লাগে তোমাদের, ঠিক আছে। আর আরও 3-4টে ভিডিও দেখে নাও, যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে, নাহলে এমনি এমনি সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। তো চলো
মোটামুটি এটুকুই বলার ছিল যে সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে এই চ্যানেলের ভিডিও, আর ভিডিও লাইক করে দাও, বাস শেয়ার করে দাও। তো এখন জাস্ট আমরা আর একটু চেক করবো এখানে, আর একটু এখানে ওয়েট করব, তারপর এখান থেকে আমরা ফিরে যাব, যেখানে যাওয়ার ওখানে যাব, ঠিক আছে। আরও কিছু আইটেম আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। একটা ট্রিজার, একটা গোল্ডেন চেস্ট আমরা দেখতে পাচ্ছি, গোল্ডেন চেস্টের খোঁজ পেয়েছি, তো ওখানেও যাব, ওখানে আমরা কী পাই ওটাও দেখব। তো জাস্ট আর একটু এখানে আমাকেও দাঁড়াতে হবে, আর ও তো এখানে কিছু কাজ করছে। আমি লাস্ট টাইম ভেবেছিলাম যে এ মাছ হচ্ছে, মাছ হচ্ছে না, এ হয়তো অন্য কিছু কাজ করছে, ঠিক আছে। কিন্তু ও যে বড়শিটা আছে, বড়শির কিছুই দেখতে পাচ্ছি না, হতেও পারে মাছ ধরছে, কিন্তু নিজের খাওয়ার জন্য মাছটা ধরছে হয়তো। তো ভাই এই ওয়েভিং লুমে আমরা দড়িও বানাতে পারি, দড়ি যদি কাজে লাগে আমাদের, দড়ি এখান থেকে বানিয়ে নিয়ে যাব। তো আমাদের কাজ হয়ে গেছে, তো জাস্ট আর একটু দাঁড়াতে হবে, তারপরে আমরা এখান থেকে চলে যাব যেখানে আমার ডেস্টিনেশন আছে। তো ভাই এবারে আমরা এখান থেকে যাব কোথায় চলো, এখানে আর থাকছি না আমরা। তো একটা ওয়েপেন যদি বানাতাম কাজে লাগতে পারে, হ্যাঁ একটা স্পিয়ার বানাতে হবে, দেখি ওইটা বানানো হয় নাকি। তো ফটাফট আমরা এইদিকে চলে এসেছি, আর এটা তো এখন হচ্ছে না, উডেন স্পিয়ার, ওকে ঠিক আছে। আমাদের কাছে কোনো লেদার নেই, লেদার যদি থাকতো তাহলে আমরা উডেন স্পিয়ার বানাতে পারতাম। তো এইদিকে আমরা চেক করবো এখানে কিছু লেদার ফেদার যদি পেয়ে যায়। হ্যাঁ ভাই পেয়ে গেছি, ওকে ঠিক আছে, যেটা করছিলাম ওটা পেয়ে গেছি, তো আমাদের লাক ভালো আছে। তো এবারে আমরা স্পেয়ার বানাবো, তারপরে এখান থেকে ফটাফট এগিয়ে যাবো সামনে, কারণ ভাই ওখানে কিছু বিপদে থাকতে পারে, কোনো ভরসা নেই, থাকলেও থাকতে পারে। তো চলো, তো ভাই এবারে আমরা কি করব, ওইদিকে যাব আর ওই সাইডে কী কী আছে তাও দেখে দেখে যাব, ঠিক আছে। আর আমাকে কিছু খাবার খেতে হবে, আমার হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে আসছে। আর চলো জাস্ট আরও কিছু জল খেতে হবে, জলের জন্য আমার কাছে আছে এই নারকেল, আছে নারকেল নিয়ে নাও ফটাফট এই সাইডে, বাস কাজ হয়ে গেছে। তো এবারে চলো সামনে এগিয়ে যাওয়া যাক, জল টল খেয়ে একদম হেলথ ঠিকঠাক করে। আর এখানে একটা আইটেম দেখতে পাচ্ছি, একটা কাঁকড়া দেখতে পাচ্ছি, বিশাল বড় ভাই, এত বড় কাঁকড়া যদি আমাকে মারে তাহলে আমার কী হবে অবস্থা। তো এখন জাস্ট আমরা কী করবো, আমাদের যে স্পিয়ারটা বানানো হয়েছে ওইটা এখনও চলছে বানানো, ওকে ঠিক আছে। আমাকে তো এই হ্যামার দিয়ে মেরে ফেলবো এটাকে, আমি দেখি ও মারছে ভাই আমাকে, অনেক ড্যামেজ দিচ্ছে এটা, চলো মেরে দিয়েছি আমি ওর তরিকে, এর কাছে মাছ ছিল, ওকে ঠিক আছে মাছ পেয়েছি এই কাঁকড়ার কাছে। আর এখানে একটা আইটেম আছে যে ব্যারেলের ভেতরে ভাই আমরা অনেক কিছুই পাবো, অনেক কিছুই পাবো। আচ্ছা কিছু উড পেয়েছি, আর এখানে কিছু আচ্ছা ক্লোথও পেয়েছি, আর এখানে একটা আইটেম দেখতে পাচ্ছি, এই আইটেমটা কিছু একটা স্পেশাল আছে, ওকে মেডেল টাইপের কিছু একটা হবে, ঠিক আছে। তো চলো এখন জাস্ট আমাকে এখান থেকে যেতে হবে ঠিক ওই সাইডে, আর এখানে তেমন কিছু আর দেখতে পাচ্ছি না, আর আমার স্পিয়ারটাও বানানো হচ্ছে না, আমার ভয় ভয় লাগছে, কারণ যদি কিছু চলে আসে এখানে কি হবে আমি জানি না। ওখানে কিছু আছে নিশ্চয়ই, এই চেস্ট খুলবে না খুলছে না এখন। তো চলো এই সাইডে, ওর থেকে ওটা আবার কী জিনিস, ওকে 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 ওকে, এখানে একটা ভাল্লুক দেখতে পাচ্ছি, কিন্তু এই ভাল্লুককে আমাকে ও চলে যাচ্ছে ভেতরে, ও নো 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 নো, ওটা কী হলো সিন ভাই, ওকে নাইস নাইস নাইস। তো আমাকে কিছু করতে হবে ওখানে, ওখানে কিছু করতে হবে, ওই ওই পাইরেটকেই বাঁচাতে হবে। তাহলে এখানে একটা স্পেশাল কিছু দেখাচ্ছে যেটাকে আমরা কিছু করতে পারি, চলো দেখি এখানে, এখানে কিছু আছে নিশ্চয়ই স্পেশাল। এটা ও চেস্ট নিয়ে ঘুরছে, একটা কাঁকড়া চেস্ট নিয়ে ঘুরছে, হয়তো আমরা এই কাঁকড়ার কাছে স্পেশাল কিছু পাবো, যেটা দিয়ে আমরা হয়তো ওই ভাল্লুকটাকে মারতে পারবো, ঠিক আছে। তো আমার কাছে তো স্পিয়ার এখনও আসছে না ভাই, জাস্ট একটু ওয়েট করি আমরা আর কি করবো। ওকে গাইস আমাদের আইটেম রেডি এখন, তো এবারে জাস্ট আমরা চুপচাপ যাব এই সাইডে, আর ও পালাচ্ছে 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 পালাচ্ছে, মারো একে মারো একে মারো একে মারো, ওকে ঠিক আছে। এর কাছে মাছ পেয়েছি, কিন্তু ও গেল কোথায়, এই সাইডে আছে, ওকে ঠিক আছে। আরে আরে ও তো পালাচ্ছে ভাই জলের দিকে, আচ্ছা দৌড়ে পালাচ্ছে, তাহলে আমাকে ছুটে ছুটে ধরতে হবে। দাঁড়া 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 দাঁড়া, স্পেশাল কিছু আছে এর কাছে, স্পেশাল কিছু আছে, দাঁড়া 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 দাঁড়া। আরে তরিকে তো হ্যাভি ডেঞ্জার আছে ভাই, হ্যাভি ডেঞ্জার আছে, হ্যাভি ডেঞ্জার আছে, দাঁড়া ওকে 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 ওকে, দাঁড়া দাঁড়া চুপচাপ দাঁড়া চুপচাপ দাঁড়া মিস্টার, দাঁড়া দাঁড়া, ওকে ওকে দিয়েছে একটা মার, কিন্তু দাঁড়াতে সে দাঁড়াচ্ছে না, ও তো একদম পালাচ্ছে ছুটে ছুটে একদম পালাচ্ছে, এ তো হেভি আছে ভাই। আমাকে অন্য কিছু ওয়েপন রেডি করতে হবে, স্পিয়ার দিয়ে হবে না যা দেখা যাচ্ছে, তো ড্যামেজ হচ্ছে না একদম, ওকে মার পড়েছে, একটা মার পড়েছে, ওকে ঠিক আছে পেয়ে যাবো, এবারে পেয়ে যাবো ভাই, এবারে পেয়ে যাবো, আমাদের কাজ হয়ে গেছে। আরে ধ্যাত তেরিকে ফেলাবে না একদম, আর একটা গা পড়লেই ভাই ওর খেল খতম হয়ে যাবে, একটা গা পড়লেই খেল খতম। হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, আইটেম পেয়ে গেছি, চলো নিয়ে নাও, কি আবে কিছুই নেই তো এর কাছে, এত স্পেশাল ও না, এবার পাবো এটাতে, ওকে ঠিক আছে।
এই আইটেম আমার কোনো কাজেই লাগবে না। আমি ভাবছিলাম কোনো ওয়েপেন পাবো হয়তো স্পেশাল, যেটা আমাদের কাজে লাগবে। তো চলো ভাই এখান থেকে, চলো ভাইয়ের পেছনে অনেকক্ষণ থেকে দৌড়ালাম বেকার বেকার একদম। তো এবারে আমাকে ওই সাইডে যাই যেতে হবে, ঠিক আছে, যেখানে আমরা ওই ভাল্লুকটার ওই লোকটাকে বাঁচাতে হবে। স্পেশালি ওই লোকটার এখন বেঁচে আছে কি নেই আমি জানি না, মোটামুটি ওখানে যেতে হবে আর ওই লোকটাকে বাঁচাতে হবে। তো চলো জাস্ট আমি হেলথ ফেলথ সব ঠিক করছি, কি হবে দেখা যাবে ভেতরে। তো চলো জাস্ট রেডি, ওকে রেডি, চলো চলো এবারে যাওয়া যাক, চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। আর এখানেও একটা কিছু আইটেম পেয়েছি, তো নিয়ে নাও একে। ওকে দুটো মেডেল পেয়েছি, আর এখানে এই সাইড দিয়ে গেছিলো, এখানে কি আছে? ওকে ঠিক আছে এটাও পেয়ে গেছি। ও এখানে ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে গেল তো ওইটা, তাহলে আমি যাব কি করে ওই সাইডে? এটা তো ভেঙে পড়ে আছে ভাই। ওকে ঠিক আছে হয়, ও আমাকে বম বানাতে হবে তাহলে, এখানে বম বানাতে হবে, বম বানিয়ে আমাকে ওই সাইডে যেতে হবে, ঠিক আছে। বম বানানোর জন্য আমাকে কী কী খুঁজতে হবে ভাই? বম বানানোর জন্য আমাকে যে আইটেম আনতে হবে ওই আইটেমগুলোর কিছুই নেই আমার কাছে। তো এখানে যেটা দেখছি, আমি একটা বম বানাতে গেলে ছটা আইটেমের প্রয়োজন, যাদের মধ্যে আমার কাছে দুটো আইটেম অলরেডি আছে, কিন্তু চারটে আইটেম আমাকে খুঁজতে হবে, যাদের মধ্যে ভাই গান পাউডার আর ওয়াচ যেটা দেখছি আমি এটা রেড ব্যারেলে পেয়ে যাব, কিন্তু আর বাকি দেখছি একটা প্লেন মেটাল, যেটা আমরা এটা স্মেল্ট করতে পারবো, মেটাল ওয়ার্কে স্মেল্ট করলে এটা পেয়ে যাবো। আর একটা ফিউজ বানাতে হবে, ফিউজ কীভাবে পাবো ওটাও আমাকে দেখতে হবে। তো এখন আমাকে যেতে হবে ঠিক কোথায় আমি জানি না, তো ওই সাইডে চলো ফটাফট। তো আমি ভাই রেড ব্যারেল কোথায় আছে সার্চ করব, রেড ব্যারেল কিন্তু এখন আমি খুঁজে পাইনি, কোথাও দেখতে পাইনি। যে ব্যারেলগুলো পাচ্ছি দেখতে ওইগুলো কমন ব্যারেল, আর ওর ভেতরে কিছু নেই। এখানে ভাই কিছু বিপদ আমাদের জন্য রেডি একদম অপেক্ষা করছে। ওকে এখানে কোনো পাইরেট আছে নিশ্চয়ই, যাকে ভাই আবার রেস্কিউ করতে হবে। তো এখন আপাতত আমরা কি করতে পারি, এখানেও একটা পাইরেট আছে, ওই সাইডেও পাইরেট আছে ভাই, এখানে সবাই একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে কিছু লোক, এখানে দেখো ওই কঙ্কালগুলো স্কেলেটনগুলো ভাই লড়াই করছে, আর এখানে একজন বসেও আছে। তো ভাই আমার হেলথের খবর কি না, ঠিক আছে, আর এটা দিয়ে কি পারা যাবে লড়াই করতে? এখানে একজন বসে আছে, এটা কে ভাই? এই সাইডে কে? ও আচ্ছা ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওই ওপরে পাইরেটটা আছে, ওকেই বাঁচাতে হবে। তো চলো জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, আমাকে একেই মারতে হবে, ঠিক আছে। এর হেলথ একদম কম আছে, তো এক ঘায়ে মরে যাবে, মরে যাবে, মরে 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 যা মরে। ওকে নাইস, মেরে দিয়েছি, মেরে দিয়েছি। তো ভাই একটা পাইরেটকে তো বাঁচাতে পেরেছি আমরা। তো যাই হোক এখন কী করব আমরা, এখন কী করব? ও একে বাঁচাতে গেলে না আমাকে কিছু আইটেম আনতে হবে, যেটা হলো এখানে কিছু আছে নাকি? ও হ্যাঁ, একে ব্যান্ডেজ দিতে হবে, ঠিক আছে, ব্যান্ডেজ দিতে হবে। আর ব্যান্ডেজ কোথায় আছে? ওই সাইডে কিছু দেখাচ্ছে, ওপরে হয়তো কিছু আছে। তো ব্যান্ডেজ আমার কাছে ছিল মনে হয়, না ব্যান্ডেজ নেই ভাই, ব্যান্ডেজ নেই, আমাকে ব্যান্ডেজ আনতে হবে। আর ব্যান্ডেজের জন্য আমাকে আনতে হবে সুগার ক্যান ফাইন্ড করতে হবে, ঠিক আছে, সুগার ক্যান ফাইন্ড করতে হবে। তো চলো সুগার ক্যান আমার কাছে এখন নেই, তো সুগার ক্যান কোথায় আছে আমাকে চেক করতে হবে আরামসে এই সাইডে। চলো আর সুগার ক্যান খুঁজে আমরা ব্যান্ডেজ আনবো। আর ব্যান্ডেজ ওপরে নিশ্চয়ই আছে ভাই, ওপরেই মনে হয় ব্যান্ডেজ আছে, ওই সাইডে দেখাচ্ছে, এই সাইডে কিছু দেখাচ্ছে। চলো দেখি ভেতরে যাওয়া যাক, ভেতরে নিশ্চয়ই ব্যান্ডেজ আছে। ওকে ঠিক আছে আমরা ওপরে যেতে পারি, ওপরেও একজন আছে যাকে ভাই আমরা মারবো, কিন্তু ওকে মারতে গেলে আমার হেলথের খবর একদম বাজে, একদম বাজে হেলথ আছে, তো শেষে আমারই ব্যান্ডেজের প্রয়োজন হয়ে যাবে। তো চলো এর সঙ্গে ভাই একটু লড়াই মারপিট করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, মরে 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 মরে। ও ভাই হ্যাভি মার দিচ্ছে, হ্যাভি মার দিচ্ছে আমাকে, হ্যাভি মার দিচ্ছে ভাই, হ্যাভি মার দিচ্ছে আমাকে। কী করা যায় এখন? ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে, ভাগো 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 ভাগো, চুপচাপ ভাগো, চুপচাপ ভাগো এখান থেকে, চুপচাপ ভাগো এখান থেকে। ওকে ঠিক আছে, তো ভাই হেলথ, ও আসছে, তো ছুটে আসছে এইদিকে, ছুটে আসছে। তো কী করা যায় এখন আমি কিছু বুঝতে পারছি না, আমার যে অবস্থা হেলথ। ওকে ঠিক আছে, হেলথ আমি রিকভার করতে পারবো, ওকে ঠিক আছে, কিছু কয়েন খরচ করেছি তো হেলথ রিকভার হয়ে গেছে। তো চলো এবারে জাস্ট আমরা কী করব। ও কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, পালাচ্ছে কোথায় দেখি, এবারে এবারে দেখি, এবারে দেখি। ওকে ঠিক আছে, আমরা এখানে এসে গেছি, ছুটে আবার ওখানেই চলে এসেছে, হ্যাঁ ছুটে আবার এখানেই চলে এসেছে। তো ওকে ঠিক আছে, পেছন থেকে, পেছন থেকে মারো, পেছন থেকে মারো। আর আমার এই আমার ওয়েপেনের অবস্থা একদম বাজে, ঠিক আছে, এর থেকে আমাকে ভালো কিছু বানাতে হবে, ভালো কিছু বানাতে হবে। ওকে ঠিক আছে, মেরে দিয়েছি জম্বিট, এটা একটা খুব বিষাক্ত জম্বি ছিল ভাই, মেরে দিয়েছি, আর কিছু করার নেই এখানে, চুপচাপ আমরা আর কি করব, কিছু করার নেই। তো চলো ভাই এবারে না আমরা এখান থেকে ভেতরে কি যাব। ও নাইস নাইস, ওর থেকে এখানে অনেক আইটেম আছে, তাহলে এটা কী ছিল, এটা কী আছে? ওকে ঠিক আছে, এটাও নিয়ে নাও, এটাও নিয়ে নাও। ওকে ঠিক আছে, তাহলে এই
এই পাইরেটকে এখানে জম্বি অ্যাটাক করেছে তাহলে। আর এ এখানে ছিল, এখানে এ অনেক দিন থেকে ছিল, এখানে সার্ভাইভ করছে আমার মতোই। তো চলো এখানে আর কি কি আছে এতে দেখি, এতে কি আছে দেখি। ওকে ঠিক আছে, নট এটা। ও ভাই আমার কাছে কোনো জায়গাই নেই এটা নেওয়ার মতো, তো আমি দেখবো এখানে। এটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওকে ঠিক আছে, এটাও খেয়ে নাও। তো এবারে দেখি এখানে কি আছে। ওকে ঠিক আছে, একটা আইটেম পেয়েছি যে আইটেমটা আমাদের দরকার অবশ্য। তো ওইটা চলো ঠিক আছে, দুটো আইটেম পেয়ে গেছি এখানে। তো এবারে আমরা এখান থেকে সামনে যাব, ওই লোকটাকে হেল্প করবো। আমি তো নিজের ঝোলা ভর্তি করছি ওকে হেল্প করার বদলে। তো চলো, বাস হয়েছে, ওকে রেডি। তো রেডি, একে বাঁচিয়ে ফেলেছি আমরা। তো এবারে যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়, ওই সাইডে, ওই সাইডে কোথায় যাচ্ছে এখন। ওকে ঠিক আছে, মনে হয় আমার সঙ্গেই যাবে, আমি যেখানে থাকি ওখানেই যাবে হয়তো। তো এখানে কি আছে, এখানে অনেকগুলো আইটেম পেয়ে গেছি। ওকে ঠিক আছে, তো যে আইটেমগুলো আমাদের মানে যেটা আমি খুঁজছি ওটাই তো পাচ্ছি না। তো ভাই এখন জাস্ট আমরা কি করব, এখন করার কি আছে আমাকে বলো। তো একটা পাইরেটকে মোটামুটি এখানে উদ্ধার করলাম, রেস্কিউ করলাম। তো একটাকে ভাই তাড়া করছে ওই সাইডে, যাকে ভাই রেস্কিউ করতে হবে। তো তার জন্য আমাকে একটা বম বানাতে হবে, আর বম বানাতে গেলে আমাকে অনেক অনেক খাটতে হবে। এ মনে হয় আমার ওখানেই যাচ্ছে, ঠিক আছে। এরও দেখো আমার মতো অবস্থা, এর একটা হাত নেই, মানে আমি যেরকম এও ওই রকম সেম সিচুয়েশান এর, ঠিক আছে। আমি মানে আমার এই ক্যারেক্টারের সিচুয়েশান এই রকম। আর গাইজ আমরা এই সাইডে এসে গেছি, আর এখানে একটা জম্বি এখনও বেঁচে আছে, কিন্তু ওই সাইডে একটা রেড ব্যারেল দেখতে পাচ্ছি মনে হয়। চলে দেখি ওখানে, হ্যাঁ এখানে নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যাবো। তো দেখো এখানে, দেখো ফটাফট। ওকে ঠিক আছে, ভালো কিছু দিয়ে দাও, ভালো কিছু দিয়ে দাও। মেটালোর আর এই পেরেক পেয়েছি, ঠিক আছে। এটা আমাদের কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, মেটালোর আর পেরেক কাজে লাগবে না। আমরা কি ওই ঘরটার ভেতরে যেতে পারি আরামসে, একদম চুপচাপ যদি এখানে চলে যাই। ওকে ঠিক আছে, খুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি আছে, এতে কি আছে, এতে ও এটা মেডেল না কি দিচ্ছে আমাকে। এখানে কেউ ছিল, এখানেও কেউ ছিল। ওকে ঠিক আছে, এখানে জম্বিগুলো ঘোরাঘুরি করছে কেন এইভাবে আমি কিছু বুঝতে পারছি না। তো এখানে বেশ কিছু লুট আমরা পেয়েছি, আর একটা বেডও পেয়েছি। এই বেডটা আমরা এখান থেকে সরাতে পারি না, সরাতে পারি নিশ্চয়ই, সরাতে নিশ্চয়ই পারি আমরা, কিন্তু না সরছে না। ও এটা তুলে নেওয়া যাবে, ওকে ঠিক আছে তুলে নিয়েছি। ও ভাই এটা তো খুব বাজে সিস্টেম আছে। তো এই বেড তো এখান থেকে আমি কোথাও কিছু করতে পারছি না, আর আমরা এই বেড নিয়ে চলতে হবে আমাদের মনে হয়। দেখা যাক আমি বাইরে কোথাও এটা প্লেস করতে পারি নাকি, ওটাই দেখতে হবে আমাকে। বাইরে যদি কোথাও প্লেস হয়ে যায় তো ভালো কথা, কিন্তু এখানে কোথাও থাকছে না এই বেড, ওই সমস্যায় পড়ে গেছে। এই বেড নিয়ে আমাকে ঘুরতে হবে যা দেখা যাচ্ছে। ওই ঘরের ভেতরে আমরা কিছু পেলাম না, আর এখানেও একটা জম্বি আছে, যে জম্বিদের সঙ্গে আমি এখন বেকার বেকার লড়াই করার চেষ্টা করছি না। চুপচাপ ভাই আমরা এখানে এসেছি, আর এখানে কিছু পাই নাকি দেখবো। চলো, আর কিছু ব্যান্ডেজ পেয়েছি, আর এটা পেয়েছি। ও কোথায় গেল বেড, না বেড গায়েব হয়ে গেছে। ওকে ঠিক আছে, তো এবারে না আমরা এখান থেকে চলে যাব, এটা ভাই রিপেয়ার করো আগে। ওকে গাইজ আমরা আমাদের ডেরায় এসে গেছি, আর এখানে দুটো পাইরেট এখানে শুয়ে আছে চুপচাপ একদম আরামসে, রাতের বেলা তো তাই ঘুমাচ্ছে। তো ভাই আমি চেষ্টা করবো একটা বেড বানানোর এদের জন্য, তো বেডে শুয়ে থাকবে। তো এখন জাস্ট আমাদের আর আজকে কিছু করছি না, ঠিক আছে। আমরা যা কিছু করবো নেক্সট ভিডিওতে, কারণ আমাদের রিসোর্সের অভাব এখন, কারণ আমি যে আইটেমগুলো খুঁজছি ওইটা পাচ্ছি না। আমরা ওইটা খুঁজবো, তারপরে চেক করব এখানে কিছু দরকার ছিল কি। হ্যাঁ এবারে আমরা না এই শিপকে আমরা আপগ্রেড করে দিচ্ছি, ঠিক আছে। শিপ আমাদের আপগ্রেড হয়ে যাবে, তারপর ভাই আমরা এই গেম এখানেই শেষ করব। তার নেক্সট ভিডিওতে আমরা বাকি কিছু করব। তো চলো আজ এখানে দেখি এখানে কি হয় আমাদের কাজটা। ওকে ঠিক আছে, তো কি বানানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে নতুন কিছু হচ্ছে, আমরা তো এটা দেখেছিলাম। ওকে ঠিক আছে, অনেকটা মোটামুটি একটা গঠন তৈরি হয়ে গেছে একটা শিপের, একটা জাহাজের। তো যেখানে এখানে যত পাইরেট আছে, যত লোক আছে, সবাইকে আমরা এখান থেকে উদ্ধার করব, রেস্কিউ করব, তারপর সবাইকে নিয়ে এখান থেকে স্কেপ করব, পালাবো, ঠিক আছে। তো এক এক করে মোটামুটি সবাইকে আমি রেস্কিউ করছি। ওই সাইডে রয়ে গেছে একজন, যাকে আমি বের করতে পারলাম না, কারণ আমাকে বম বানাতে হবে, আর বম বানাতে ভাই অনেক কিছুই খোঁজের পরে প্রয়োজন। তো চলো জাস্ট এখানে ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।